আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকজন শিক্ষার্থীর সাথে সবাইকে পরিচয় করাই দেব। আজকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির আরেকজন ছাত্র, সবেমাত্র তার কোর্স শেষ হয়েছে এক মাস মেয়াদি। তো আজকে আরিফের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিই। আরিফ খান, তাই না? জি স্যার। কোন জেলা থেকে আরিফের আশা? স্যার, আমার আশা হলো বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা। পটুয়াখালী জেলা থেকে? জি স্যার। তো তোমার কাছে আসলে আমরা অনেকের অনেক অভিমত শুনেছি, একটা যেটা না বললেই নয় যে আসলে লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম, এটা এরকম ছিল আমাদের একাডেমি চ্যানেলে, 20-25 জন মানুষ বসে আসলে কিছু শুনে, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ শুনে খুবই উপকৃত হতে পেরেছি। বাট একজন বলেছে আসলে এই ভিডিওটা দিয়ে কোনো কাজের না, আসলে কাজের ভিডিও চাই। তো আসলে কাজের ভিডিও প্রত্যেকটাই, যদি সকলেই যদি মনোযোগ দিয়ে কোনো না কোনো কারো না কারো যদি কোনো কথা শোনা যায় বা পরামর্শ শোনা যায়, এর থেকে অনেক কিছু রিয়েলাইজ করা যায়, অনেক কিছু নিজেকে সংশোধন করে নেওয়া যায়। তো যাই হোক, আজকে আরিফের প্রস্তুতির গল্পটা, আমাদের খোঁজ পাওয়ার গল্প, তোমার কোর্সে তুমি কী কী শিখতে পেরেছো, এই গল্পগুলো আমরা একটু শুনবো তোমার কাছ থেকে। আরে বুঝে গেছে, আমি এখানে আসার পর দ্বিতীয় হলো, প্রথমত হলো যে আমি আসার পর যে এখানে দেখতে পেলাম যে শারীরিক চর্চার জন্য যে প্রয়োজনীয় ব্যায়ামগুলো আছে, যেমন সেনা নৌ বিমান, এবং আমি তিনটাই কোর্সই করেছি একসাথে, এবং তার ভিতরে আমি একটু গুরুত্বপূর্ণ দিয়েছি, আমি বাংলাদেশ এয়ারফোর্সে যে যাই, মানে বাংলাদেশ বিমানবাহিনী যেতে যাই, সেখানে আর কি বাংলাদেশ বিমানবাহিনীর জন্য আমি প্রস্তুতি নিয়েছি যে বাংলাদেশ বিমানবাহিনীতেই কোন ধরনের প্রশ্ন আসতে পারে এবং কোন ধরনের ভাইভাবে তারা প্রশ্ন সম্মুখীন হতে পারে। আমি মানে সে ধরনের প্রশ্নের সম্মুখীন ইনশাল্লাহ, আমি যদি যে কোনো প্রশ্ন করুক আমি তার উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। এই যে তুমি বিমান বাহিনী বিমান সেনা পদের জন্য আসতো, তোমাকে আমরা আইকিউর প্যাটার্নগুলো শিখাইছি, তাই না? জি স্যার। ওখানে প্রায় 20-22 ধরনের আইকিউর প্রশ্নগুলো আসে বা আইটেমগুলো আসে, সে বিষয়ের উপরে তুমি নিজেকে প্রস্তুতি নিতে পেরেছো। জি স্যার। তো আমার মনে হয় যে তুমি এখানে আসার আগে ওই বিষয়গুলোর উপরে সবগুলো তুমি দক্ষ ছিল না, ছেলে কি? জি না স্যার। তো এখানে আসার পরে তোমার একটু হলেও তো স্কিলটা ডেভেলপ হয়েছে? স্যার একটু না, অনেকই হয়েছে স্যার, অনেকগুলো ডেভেলপ হয়ে গেছে। পাশাপাশি তোমাদের ম্যাট্রিক্স করানো হয়েছে, মানে চিত্র দিয়ে যে অঙ্কন পরীক্ষাগুলো থাকে, ম্যাট্রিক্সগুলো তোমাদের প্রথম অবস্থায় একটু সমস্যা হতো বুঝতে, যে আসলে প্যাটার্নগুলো কীভাবে ফিল আপ হবে বা কী করা উচিত। তো ওগুলো তো মোটামুটি একটু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ স্যার, এখন যে ধরনের এই তারা প্যাটার্নগুলো দেখুন না, আমি এগুলো পারবো ইনশাল্লাহ। আমি এখন স্যার নির্ভয়, আমি এখন মানে লাইনে দাঁড়ানোর পর আমি নির্ভয় বলতে পারবো যে ইনশাল্লাহ আমার চাকরি ইনশাল্লাহ হবে। এক উপর আছে। পাশাপাশি তোমার রিটেনের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন ইংলিশের টপিকসগুলো আছে, তাই না? জি স্যার। ওগুলো তো মোটামুটি আমরা তোমাদেরকে যতটুকু সম্ভব এক মাসে করানোর চেষ্টা করেছি। জি স্যার। তোমার কি মনে হয় যে ইংলিশের কোর্সগুলো করেও তোমার একটু ইংলিশের স্কিলটা ডেভেলপ হয়েছে? হ্যাঁ স্যার, অনেক হয়েছে। তো আমার একাডেমির আসলে এটা অনেকে অনেকভাবে নিবে বা অনেকে অন্যভাবে নিতে পারে, আসলে পাবলিসিটি আমার কোনো উদ্দেশ্য নয়। এই টিউটোরিয়ালটা, ভিডিও টিউটোরিয়ালটা উদ্দেশ্য একটাই, একটা ছেলে আমার একাডেমিতে এসে এক মাস কোর্স করছে, সে ভালোবাসা বা ভালো লাগার টানেই ইচ্ছাবোধ থেকে তার প্রস্তুতিটা নিতে সে কুয়াকাটা থেকে আসছে। তো ও যে কী প্রস্তুতিটা নিল কুয়াকাটা থেকে এসে, ওর নিজের ডেভেলপমেন্টটা কীভাবে, কতটুকু কোন কোন বিষয়ের উপরে করতে পেরেছে, ওর গল্পটাই আসলে আপনাদের কাছে শোনাতে চাই। কারণ আপনাদের কাছ থেকে ওর স্বপ্নের জায়গায় পৌঁছানোর জন্য দোয়াটা নিতে চাই। বুঝে গেছে? তোমার গল্প শুনে, তোমার অনুপ্রেরণার কথা শুনে, তোমার ভালো লাগার কথা শুনে, তোমার চেষ্টার কথা শুনে, তোমার পরিশ্রমের গল্প শুনে আমি চাই যে দশে বেশে যারা দেখছে বা দেখবে, তোমার পরিবারের আত্মীয় স্বজনরা দেখবে, জানবে যে তুমি এখানে এসে এই বিষয়ের উপরে কোর্সগুলো করছো, এবং সবাই মনে প্রাণে ভালো লাগলে দেখবা যে তোমার কথাবার্তা, তোমার আচার আচরণে, তোমার প্রস্তুতির বিষয়গুলো জানলে দেখবা যে সবাই মন খুলে একটা দোয়া করবে। জি স্যার। যে না, ছেলেটা একটা প্রস্তুতি নিচ্ছে চাকরি করবে, চাকরিটা পাওয়া উচিত। বুঝতে পেরেছো? তো বিমান বাহিনীর চাকরি বা যে কোনো বাহিনীর চাকরি হোক না কেন, তার আগে আমাদের ক্যারিয়ার ড্রেসের বিষয় নিয়ে একটু তোমার কাছে জানতে চাই, যে
তোমার এই ক্যারেট ড্রেস পরে সোজার একাডেমির কেমন ফিলিংসটা কেমন তোমার? স্যার ক্যারেট ছিল, আমি মনে করবো যে আমার কাছে একজন গর্বিত সৈনিক হিসাবে যে পোশাকটা মানে পরা আমার ইচ্ছা ছিল, স্যার আমি সেটা পরে আছি। গুড, দোয়া করবো তোমার কাছে তোমার স্বপ্নের জায়গায় যেন তুমি পৌঁছাতে পারো, তুমি বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্র উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে চাও, পরোক্ষভাবে দেশীয় বাহিনী নিজেকে নিয়োজিত করতে চাও। আমাদের চেষ্টা ছিল সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে, আমরা যতটুকু পেরেছি তোমার প্রত্যেকটা পরীক্ষার বিষয়ের উপরে প্রস্তুতিগুলো শেষ করার। তো আমরা এর পর্বে আরেকটা জিনিস যেটা সবাইকে আমি জিজ্ঞেস করি, যেহেতু তোমার এক মাস শেষ তুমি চলে যাবে এর মধ্যে, স্মৃতি তো সব জায়গায় থেকে থাকে তাই না? স্যার তো কি বিশেষ এমন স্মৃতি এখানে রেখে গেলা বা নিয়ে যাবা? স্যার বিশেষ স্মৃতি হলো স্যার আপনার মতো একটা মানে স্যার না স্যার, শুধু আপনার মতো একটা বন্ধু পাওয়া বা একটা স্যার পাওয়া, স্যার এটা সবার ভাগ্যের জন্য না। এবং বেশিরভাগ স্যার আমি মিস করবো যে আমার সহপাঠী ছিল, আর তাদেরকে আর বেশিরভাগ স্যার মিস করবো যে লাবলু ভাই ছিল, লাবলু ভাইকে খুবই মিস করবো স্যার, মানে যা বলার মতো নয় তাকে হয়তো কোনোদিন বলতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, কেউ চলে গেলে আমাদেরকেও আসলে খুব খারাপ লাগে, তার কথা মনে পড়ে। হ্যাঁ, যেখানেই থাকো যত দূরেই থাকো সবসময় ভালো থাকার চেষ্টা করবা, সৎ থাকার চেষ্টা করবা, নিজের সততাকে বিসর্জন দিবা না, ঠিক আছে? আর এই এক মাস তোমরা যে জিনিসগুলোর উপরে প্রস্তুতি নিয়েছো, যে বিষয়গুলো জানার চেষ্টা করছো, ওগুলোর উপরে খুব জোরালোভাবে প্রস্তুতিটা চালাই যাবো, ঠিক আছে? সামনে সার্কুলার আসবে বিমান সেনার, পরীক্ষার কেন্দ্রে যখন যাবা পরীক্ষার কেন্দ্রে ঠান্ডা মাথায় আইকিউগুলো দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? তারপর ম্যাট্রিক্সগুলো দাগানোর চেষ্টা করবা, তারপর চলো তোমার ইংলিশ যদি আসবে প্রশ্ন ইংলিশগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? আর সর্বোপরি বাবা মার সেবা করবা, বাবা মার কাছ থেকে দোয়া নেবা, ঠিক আছে? বাবা মার দোয়া কিন্তু পারে একটা সন্তানকে একটা বিশাল জায়গায় পৌঁছা দিতে, অমূল্য একটা সম্পদ আল্লাহ দেওয়া মোহাম্মদ বাবা মার দোয়া, বুঝে গেছে? আর এই তো মোটামুটি সবাইকে জানানো যে আরিফ খান চলে যাবে, আরিফ খানের কোর্স শেষ হয়েছে। হ্যাঁ স্যার, অনেক ভালো ছেলে ছিল, হ্যাঁ ওকেও মিস করবো আমি বিশেষ করে। চেষ্টাটা ছিল ওর অনেক প্রচুর, যে একটা জায়গায় যেতে হবে বা সাফল্যটা নিয়ে আসতে হবে, সেটাও করে দেখাতে পেরেছে। আমি পার্সোনালি হ্যাপি যে তার পরিশ্রমে তার প্রস্তুতিতে দেখে, যে না আশা করি সে ইনশাল্লাহ চান্স পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। সবাই আরিফের জন্য দোয়া করবেন, আমাদের সোজা ট্রেনিং একাডেমির জন্য দোয়া করবেন, যাতে আমরা বাংলাদেশের দূর দূরান্তে থেকে আগত বিভিন্ন শিক্ষার্থীদেরকে যেন এইভাবে প্রস্তুত করে তার স্বপ্নের জায়গায় পৌঁছাতে একটা বিশেষ ভূমিকা রাখতে পারি। আর আরিফ যারা নতুন যারা আসতে চায় বা যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে তোমার? জি স্যার, বিশেষ করে হলো আমার যে ইচ্ছা আছে সেই ইচ্ছা অনেকেই আছে, কারণ এই আমাদের যে বয়সটা এই বয়সে সবারই ইচ্ছাশক্তি আছে যে বাংলাদেশের মানে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের জন্য কিছু করার। তবে আমার ভিডিওটা যে দেখবেন, তবে সোজার একাডেমিতে এসে আপনি একজন গর্বিত সৈনিক হিসাবে যে যোগ্যতা প্রয়োজন আপনি সেই যোগ্যতা যাচাই বাছাই করতে পারবেন, এখানে আপনার কতটুকু যোগ্যতা আছে। আর আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে আপনি একজন গর্বিত সৈনিক হিসেবে একজন যে সৈনিকের যে দক্ষতা আছে আপনি অবশ্যই সেই যোগ্যতা এখান থেকেই আপনি গড়ে তুলতে পারবেন। আর বিশেষ করে হলো এখানে আসার পর আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আর দ্বিতীয় হলো এখানে পরিবেশ খুব সুন্দর, এখানে এখানে সবই একদম সবই ভালো, তবে আসার পর আপনাদের খুব ভালো লাগবে। তবে আমার জন্য দোয়া করবেন এবং আমার স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের সোজার একাডেমির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই সবার প্রতি দোয়া করব, আমরা সবার সবার মঙ্গলটা কামনা করব। আর আরিফকে একটা ড্রেস পরিহিত অবস্থায় দেখে আমার ভালো লাগে, ওর ইচ্ছাশক্তিটাকে আর একটু জাগ্রত বোধ করে দেওয়ার কাজটা আমি করতে পেরেছি মনে হয়, কারণ ফিলিংসটা অন্যরকম। যে কোনো পোশাকের একটা মর্যাদা আছে, জি স্যার, ঠিক আছে? আমার একাডেমিক ক্যারেট ড্রেসে যেমন মর্যাদা তোমার কাছে আজকে লাগছে, তেমনি আমি দোয়া করি আল্লাহ যেন তোমার শরীরে বিমান বাহিনীর গর্বিত পোশাকটা পরার জন্য টপিক রাখবে। সে পর্যন্ত ভালো থাকবা, বেস্ট অফ লাক ইনশাল্লাহ। যেখানেই থাকো না কেন, যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ আমরা তো আছি, আমাদের একাডেমি আছে, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভালো।